আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশ সংবাদের সঙ্গে আছে বিপাশা মজুমদার। মাদারীপুরের শিবচরে বালুবুজে বাল্কহেড স্পিড বোর্ডের সংঘর্ষে অন্তত 25 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ। শিবচরে বাংলাবাজার শিমুলিয়া নৌ রুটের কাঁঠালবাড়ি ঘাট এলাকায় সকাল 7টায় দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহত 25 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে 3 শিশু সহ এক নারীকে। নৌ পুলিশ জানায়, শিমুলিয়া থেকে যাত্রীবাহী একটি স্পিডবোট বাংলাবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। কাঁঠালবাড়ি ঘাটের কাছে বালুবোঝাই বালখেটের পেছনে ধাক্কা লেগে উল্টে যায় স্পিডবোটটি। দুর্ঘটনা কবলিত স্পিডবোটে কতজন ছিলেন তা সঠিকভাবে এখনও জানা যায়নি। দুর্ঘটনার পর চালক সহ অন্যরা এখনও নিখোঁজ। তাদের উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছে নৌ পুলিশ। 24 ঘন্টার মধ্যে সিলেটের জৈন্তাপুরে এবার সড়কে ঝরল আরও 3 প্রাণ। এর আগে গতকাল ট্রাক চাপায় মৃত্যু হয় একই পরিবারের 5 সদস্য সহ 6 জনের। গত রাত 14:45 দিকে জৈন্তাপুরের দরবস্ত এলাকায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলে 3 জন নিহত ও 2 জন গুরুতর আহত হন। নিহতদের মধ্যে পরিচয় পাওয়া 2 জন হলেন পিকআপ ভ্যানের চালক সিলেটের কানাইঘাটের গাছবাড়ি এলাকার আশিক আহমেদ ও আরেকজন মোটরসাইকেল আরোহী গোপালগঞ্জের সুহেল আহমেদ। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ চালায়। আহতদের চিকিৎসা চলছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এর আগে গতকাল ভোর 6:30 দিকে জৈন্তাপুরের ফেরিঘাট এলাকায় সিলেট তামাবিল সড়কে অটোরিকশাকে ট্রাক চাপা দিলে নিহত হন 6 জন। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bangladeshvision.tv ও facebook.com/bangladeshvision। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshvision। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।